পরিমণির সঙ্গে প্রেমের ইস্যুতে আলোচনায় ছিলেন অভিনেতা শরীফুল রাজ। সে আলোচনায় ঘি ঢাললেন পরিমণি নিজেই। জানিয়েছেন তিনি মা হতে যাচ্ছেন। তার সন্তানের বাবা শরীফুল রাজ। রাজ পরিমণির কয় নাম্বার স্বামী সেটা হয়তো তিনি ছাড়া কেউ বলতে পারবেন না, সেটা জানার খুব বেশি প্রয়োজনও নেই। আপাতত চারিদিকে মানুষের মুখে মুখে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সেটা হলো পরিমণির নতুন স্বামী ও সন্তানের বাবা কে এ রাজ। ভিডিওটিতে এ রাজের আসল পরিচয়, উত্থানের গল্প ও পরিমণির সাথে প্রেম, বিয়ের কথাই তুলে ধরব। বিস্তারিত জানতে ভিডিওটির পুরোটা সময় আমাদের সাথেই থাকুন। মূলত গিয়াসুদ্দিন সেলিমের গুণিন সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পরিরাজ। তারপর থেকেই তাদের নিয়ে আলোচনা, লুকিয়ে প্রেম করছেন পরিরাজ, এমন কথাও শোনা গেছে বিভিন্ন সময়। এর সত্যতা পাওয়া গেছে পরিমণির জন্মদিনে। ওই দিন রাজের সঙ্গে বেশ অন্তরঙ্গ ছিলেন পরি। এরপর 18 অক্টোবর রাজের জন্মদিনে তার বাসায় কেক নিয়ে হাজির হয়েছিলেন পরিমণি। সে ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন পরি। ছবিতে রাজকে পিচ্চি বলে সম্বোধন করেন তিনি। এতে সন্দেহ আরও চাউর হয়। অবশেষে নেটিজেনদের ধারণা পরিষ্কার হয়েছে 10 জানুয়ারি। হাতে ফুল, মুখে মাস্ক, হুইল চেয়ারে বসা পরিমণি আকাশের দিকে তাকিয়ে হাসছেন। পেছন থেকে হুইল চেয়ারটা এগিয়ে নিয়ে যাচ্ছেন চিত্রনায়ক শরীফুল রাজ, তার মুখেও মাস্ক। এমন একটি স্থির চিত্র নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন শরীফুল রাজ। ক্যাপশনে লিখা, কনগ্রাচুলেশন রাজ, থ্যাংক ইউ পরি। নিজের ফেসবুকে পরিমণির সঙ্গে এমনই একটি ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন রাজ। পরিও শেয়ার করেছেন একই ছবি। পরিকে বিয়ের বিষয়টি স্বীকার করে শরীফুল রাজ দেশীয় একটি সংবাদ মাধ্যমকে বলেন, 17 অক্টোবর পরিকে বিয়ে করেছি, সে আমার সন্তানের মা হচ্ছে। পরি মা হওয়ার পর বড় করে বিয়ের আয়োজন করব। 1.5 বছর পরি কোনো কাজ করবে না, কারণ সে সন্তানের মা হচ্ছে। তিনি আরও বলেন, আমার সন্তানের মা হতে যাচ্ছে পরি, সবার কাছে দোয়া চাই। কিছুদিন আগে এই সুখবর আমরা জানতে পারি। 10 তারিখ ডাক্তার নিশ্চিত করলেন। একসময় র্যাম্প মডেল হিসাবে টুকটাক কাজ করতেন শরীফুল রাজ। পাশাপাশি বিভিন্ন পণ্যের স্থির চিত্রের মডেল হিসাবে কাজ করতেন তিনি। 2016 সালে রেদওয়ান রনির আইসক্রিম ছবিতে অভিনয় করে বড় পর্দায় অভিষেক এ রাজের। মুক্তির পর প্রথম ছবিতে খানিকটা আলোচনায় আসেন এ নবাগত। মাঝে 1 বছর অভিনয় করেননি। আবার র্যাম্প স্থির চিত্রের মডেলিংয়ে ফিরে যান তিনি। পরের বছর 2017 সালে তানিম রহমানের ন ডরাই ছবিতে অভিনয় করে নতুনভাবে সবার দৃষ্টি কাড়েন এই অভিনেতা। মেধাবী পরিচালকেরাও তার মধ্যে খুঁজে পান নতুন সম্ভাবনা, আর পেছনে ফিরতে হয়নি। পরপর পরিচালক রায়হান রাফির পরাণ, মেজবাউর রহমান সুমনের হাওয়া, সবশেষ গিয়াসুদ্দিন সেলিমের গুণিন ছবিতে অভিনয়ের সুযোগ পান। ছবি তিনটে এখন মুক্তির অপেক্ষায়। শরীফুলের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার আলমপুর গ্রামে, তবে বড় হয়েছেন সিলেটে। বাবা চাকরি করতেন সেখানে। 2009 সালে সিলেট থেকে পড়াশোনার জন্য ঢাকায় আসেন শরীফুল রাজ। ঢাকা ভালো লেগে যায় রাজের, কিন্তু আর্থিক সংকটের কারণে 1 বছরও থাকতে পারেননি এ শহরে। চলে যান নারায়ণগঞ্জে মামার কাছে। তবে পরের বছরই আবার ঢাকায় ফিরে আসেন, ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। দিনে ক্লাস, সন্ধ্যা হলে ধানমন্ডি 8 নম্বরে আড্ডা, এভাবেই কাটছিল রাজের জীবন। একটা সময় আর্থিক সংকটে লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়। বন্ধু হাবিব তার মেসে জায়গা দেন রাজকে। শুরু হয় এক ঘরে 15 জনের ঠাসাঠাসি করে থাকা। রাজ বলেন সে এক কঠিন সময়। বন্ধুর কল্যাণে মেসে থাকার সুযোগ হল, 15 জন একসঙ্গে থাকি, পকেটে টাকা নেই, পড়ালেখা বন্ধ হয় হয় অবস্থা, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন পরিবারের ওপর নির্ভরশীল হওয়ার সুযোগটাও ছিল না, দিশাহারা অবস্থা আমার। ওই সময় ধানমন্ডির আড্ডায় কিছুটা আলোর পথ দেখায় রাজকে। সেখানে বিজ্ঞাপন চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত কিছু মানুষ আসতেন, তাদের সঙ্গে পরিচয় হয় রাজের। এই শহরে কিছু একটা করে টিকতে হবে, এই ভেবে মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলালিঙ্কের দেশ 5 বিজ্ঞাপন চিত্রে সাইড আর্টিস্ট হিসাবে কাজ করেন রাজ। সে সময় নিয়ে তিনি বলেন, আড্ডায় পরিচিত হওয়া একজন নিয়ে গেলেন পরিচালক পিপলু আর খানের অফিসে। বিজ্ঞাপন চিত্রের মূল মডেল আরিফিন শুভ, সারিকা নিলয়। বিজ্ঞাপনে আমার কাজ অনেকটা এক্সট্রার মতো, মূল মডেলের সঙ্গে ছড়ানো ছিটানো ছেলে মেয়েদের দলে আমি। মহড়া হলো কয়েকদিন, এরপর শুটিং। ঢাকায় বাঁচতে আর চলতে এরপর থেকে প্রায়ই বিজ্ঞাপন চিত্রে বাড়তি শিল্পী হিসাবে কাজ করতে লাগলেন শরীফুল রাজ। এর মধ্যে 2-1 জায়গায় চাকরিও করেছেন, তবে বেশি দিন মন টেকেনি। কিন্তু ধীরে ধীরে মডেলিংয়ের জগৎ ঘিরে আগ্রহ বাড়তে থাকে রাজের। 2011 সালে মডেল বুলবুল টুম্পার গ্রুমিং স্কুলে ভর্তি হন। 2012 সাল থেকে শুরু করেন মডেল হিসাবে র্যাম্পে হাঁটা। পরবর্তী সময়ে মডেল আজরা মাহমুদের সঙ্গে কাজের সুযোগ হয়। র্যাম্পের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটেও মডেল হতে থাকেন। রাজ বলেন, তখন নিজেকে কিছুটা গুছিয়ে এনেছি, নিয়মিত ফটোশুট, র্যাম্পে কাজ করছি, এতে আর্থিক সংকট কিছুটা কাটে। 2015 সালের কথা,
হঠাৎ একদিন র‍্যাম্প মডেলিং এর কোরিওগ্রাফার বুলবুল টুম্পার ফোনে রাজকে জানান নির্মাতা রনি একটি সিনেমা বানাবেন। রাজের তলব এসেছে রনির অফিস থেকে। রাজ বলেন, আগে থেকে রেদওয়ান রনির নাটকের ভক্ত আমি। টুম্পা আপার ফোন পেয়ে খানিকটা ভয়ে ভয়ে রনি ভাইয়ের অফিসে গেলাম। অডিশন হলো, আইসক্রিমের জন্য প্রস্তুতি নিতে র‍্যাম্প ফটোশুট বন্ধ করে দেন রাজ। কিন্তু ছবি মুক্তির পর আবারও আর্থিক সংকট আঁকড়ে ধরে তাকে। রাজ বলেন, আইসক্রিম ছবি মুক্তির আগ পর্যন্ত অন্য কোনো কাজ করিনি, একটা সময় পকেটে এক টাকাও ছিল না। রনি ভাইয়ের অফিসেই থাকতে লাগলাম, খেয়ে পরে বাঁচার জন্য পরে আবার মডেলিংয়ে ফেরার চেষ্টা করি। 2017 ও 2018 সালে আবার র‍্যাম্প আর ফটোশুট করে চলতে থাকি। কিন্তু 2019 সালে এসে একের পর এক সিনেমার ডাক আসে। রাজের পুরো পরিবারই সিনেমা প্রেমী, সুযোগ পেলে এখনও রূপবান কিংবা বেদের মেয়ে জ্যোৎস্না দেখতে বসে যান রাজের মা। তাই সিনেমার ঝোঁক পরিবার থেকে পেয়েছেন রাজ। এখন সিনেমায় একমাত্র লক্ষ্য তার। আর্থিক সংকট থাকলেও একটি সিনেমা করার পর আরেকটির অপেক্ষায় থাকেন, তবু ঘাবড়ে গিয়ে হাল ছেড়ে দেননি। রাজ বলেন, সিনেমাটা করতে চাই, আইসক্রিম ছবিতে কাজ করার পর সিনেমায় আমার একমাত্র লক্ষ্য হয়ে গেছে, একেই আঁকড়ে ধরে থাকতে চাই। প্রসঙ্গত, এর আগে গ্রামের বাড়িতে এক আত্মীয়ের সঙ্গে বিয়ে হয় পরীর। সেই সংসার ভেঙে গেলে ঢাকায় এসে প্রেম করে বাগদান সারেন এক বিনোদন সাংবাদিক ও উপস্থাপকের সঙ্গে। সেই বাগদান অবশ্য বিয়ে অবধি গড়ায়নি, তার আগে বিচ্ছেদ আসে। এরপর এক সহকারী পরিচালককে এক টাকা কাবিনে বিয়ে করেন পরিমণি, সেই সংসারও টিকেনি নায়িকার। সর্বশেষ এক পুলিশ অফিসারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়াই, তবে সেসবকে পেছনে ফেলে সামনে এলো নতুন গল্প। নতুন বিয়ে কবে করেছেন জানতে চাইলে পরিমণি বলেন, গত বছরের 17 অক্টোবর আমরা বিয়ে করেছি, প্রেম হওয়ার ঠিক 7 দিনের মাথায় এমন সিদ্ধান্ত নিই। প্রথমে দুই পরিবারকে আমরা দুজন জানিয়েছিলাম, এরপর পারিবারিকভাবে রাজের আফতাব নগরের বাসায় বিয়ে হয় আমাদের। পরিমণি বললেন, তার সঙ্গে মিশতে গিয়ে দেখলাম আমরা দুজনই পাগল, দুজনই ভাবলাম আমাদের সারা জীবন একসঙ্গে থাকা উচিত, তাই কোনো কিছু না ভেবেই বিয়ের সিদ্ধান্ত নিই আমরা। শরীফুল রাজ বলেন, খবরটা জেনে কি পরিমাণ খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না, আই এম প্রাউড অফ হার। জীবনসঙ্গী হিসাবে পরিমণি কেমন জানতে চাইলে বলেন, সে কখনোই আমাকে ছেড়ে যাবে না, আমিও না, ভাবছি দুজনের কবরটাও একসঙ্গে হবে। পরিমণি বলেন, আমাদের বিয়ের 4 মাস হতে চলেছে, সপ্তাহ তিনেক আগে জানতে পারি যে মা হতে যাচ্ছি। প্রথম মাস চলছে, মা হওয়ার খবর শোনার পর যেদিন হাসপাতাল থেকে বের হয়েছি মনে হচ্ছিল আমি যেন উড়ছিলাম, ভাবছিলাম আল্লাহরে দুনিয়াদারি কেমন যেন হয়ে গেল, মনে হয়েছে বিশাল পাকা হয়ে গেছে আমার, আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উইম্যান, অনেক শক্তি আমার। মাতৃত্বের ছোঁয়ায় পৃথিবীর কত শত নারী যে খারাপ থেকে ভালোতে পরিণত হয়েছেন তার হিসেব নেই। আমাদের চাওয়া পরিমণিও যেন তার অতীতকে পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে শরীফুল রাজের হাত ধরে। কমেন্ট করে জানাতে পারেন এ নিয়ে আপনার যে কোনো মতামত, অথবা এড়িয়েও যেতে পারেন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।